খোঁজে সুর অপলকে বেজে ওঠে সে তার সন্তুর কেউ লেখে নীরবে কেউ খোঁজে সুর অপলকে বেজে ওঠে সে তার সন্তুর ভালোবেসে কেউ করে কণ্ঠে লাল অভিনয় কেউ তা করে নেয় সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে চ্যানেল আই দেখছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গানের ভুবন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকেও। আর যথারীতি আজকে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে লাইভ আপনাদেরকে গান শোনানোর জন্য। আর তাকে আপনারা সবাই চিনবেন আশা করি, ইতিমধ্যে অনেক টেলিমিডিয়া তার গান আপনারা উপভোগ করেছেন শুনেছেন। খুবই ইয়াং ট্যালেন্টেড একজন সিঙ্গার পাবেল। পাবেল কেমন আছো? অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে জানতে চাইবো গান কিভাবে শুরু হলো, তোমার জীবনে গান কিভাবে আসলো? গান আসলে যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার চাচা গান করতেন উনি, তো উনার হাত ধরেই আসলে সঙ্গীত জগতে আসা, উনার কাছ থেকে প্রথমে শিখা, পরে সিলেটের অনেক উস্তাদের কাছ থেকে, হাতে করি চাচার কাছ থেকে, এরপরে সিলেটের অনেকের কাছ থেকে গান শিখেছি, অনেকের কাছ থেকে গান শিখেছো। তো কোন ধরনের গান তুমি গাইতে পছন্দ করো বেশি? আমি আসলে ব্যান্ডের গান গাইতে পছন্দ করি, আধুনিক অ্যান্ড ফোক গান অনেক ভালো লাগে। এমন কোন ব্যান্ডের গান এই মুহূর্তে মনে পড়ছে যে গান হয়তো তুমি আরো ছোট যখন ছিলে তখন থেকে খুবই পরিচিত এবং প্রায় সময় নিজে গেয়ে উঠো, এই ধরনের কোনো গান? হ্যাঁ, আমার খুব প্রিয় একটা গান চাইমস ব্যান্ডের খালিদ ভাইয়ের হিমালয় গানটা খুব প্রিয়, আমি ছোটবেলা থেকে গানটা শুনেছি, গাইতে আমার ভালো লাগে, সো করতে পারি এটা। আমরা এই গানটা দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান তাহলে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা শুরু করি আজকের গানের ভুবন পাবেলের একটি প্রিয় গান দিয়ে। আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে। আর গানে যাবার আগে যথারীতি আজকে যারা আমাদের সঙ্গে যন্ত্রে রয়েছেন তাদেরকে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আমার সর্ববামে আপনারা দেখছেন কিবোর্ডে যথারীতি প্রীতমকে, একই সাথে বেইজে আপনারা দেখতে পাচ্ছেন অমিকে, এবং প্যাডে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন রিজানকে। সাউন্ডে আমাদের সঙ্গে আজকে রয়েছে তানিম, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পাবেলের কণ্ঠে আমরা এই গানটি শুনবো, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। চলো তাহলে শুনি তোমার গানটি। ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয় সে কিছু শত আঘাতে
শুয়েছি যে ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি ভুলে আমি এত শুয়েছি যে ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ চমৎকার এই গানটি এবং অনেক জনপ্রিয় একটি গান। তোমার পছন্দের গান হয়তো অনেক দর্শকেরও পছন্দ হয়েছে, গানটি ভালো লেগেছে। তো তুমি তো গান করো, পাশাপাশি আমি যতটুকু জানি আরও হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে জানো। কোন কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে জানো? আমি আসলে যখন গান শিখি তখন হারমোনিয়াম বাজানো শিখছি, তারপর কিবোর্ড, তারপর সেলফ টিউন, গিটার, বেস অ্যান্ড ড্রামস, অনেক কিছু বাজাতে পারো। আবার তোমার প্রসঙ্গে আসবো, যেহেতু দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, আমরা দেখি কারা রয়েছেন আমাদের সঙ্গে। শুনতে টেলিফোন লাইনে যাচ্ছি, দর্শক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি স্বপন ভাই, আমি কাশেম বলছিলাম। জি, কেমন আছেন? জি কাশেম, অনেক ভালো আছি। কেমন আছো তুমি? হ্যালো পাবেল আঙ্কেল, কি অবস্থা কাশেম, ভালো আছো? আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। আচ্ছা, আমাদের আজকে সিঙ্গার পাবেলের কাছে। হ্যাঁ অবশ্যই। তো গানটা হইছে উনারি উনারি করা, কিছুদিন আগে গানটা রিলিজ হইলো, দুলজি আহমেদের গাওয়া গানটা উনারি করা, পাগল বানাইয়া। আচ্ছা আচ্ছা। তো ওই গানটা যদি উনি পারেন তাহলে আমার রিকোয়েস্ট রইল। এবং আপনাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হইতেছে, অনেক ভালো লাগতেছে। এবং আমার মিউজিশিয়ান ভাইয়েরা, প্রীতম ভাই, অমি ভাই, রজন ভাই, সবাইকে আমার সালাম। তো আশা করি পাবেনা উনি এই পাগল বানাইয়া গানটাকে আজকে আমাদেরকে শোনাবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য এবং রিকোয়েস্ট করার জন্য। পাবেল অবশ্যই চেষ্টা করবে আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আমরা হয়তো আরো কিছু দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, কিছু কল অ্যাটেন্ড করে আসি আমরা, দেখি কারা রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন টেলিফোন লাইনে কথা বলছি? দর্শক কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি বিএম শফিক স্টার্টফোর্ড লন্ডন থেকে ফোন করছি। আমি আমার একটি অনুরোধ, সেটা হলো জ্বালাইয়া গেলে নিভাইয়া গেলে না গানটা,
আর এটা যদি সম্ভব না হয় তাহলে শিশুকাল ছিলাম ভালো, যৌবন কেনে আসিল। আচ্ছা, অনেক ধন্যবাদ পাবেল, আপনার রিকোয়েস্টই রিকোয়েস্ট গুলো শুনতে শুনতে পারছে। যদি তো আপনাদের ধন্যবাদ, যদি জানা থাকে অবশ্যই অবশ্যই গাইবে আপনার জন্য। আপনি সঙ্গে থাকুন অনুষ্ঠানে টেলিফোন করবার জন্য, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে যাবো আরো আরো যদি দর্শক আসেন আমাদের সঙ্গে টেলিফোনে। যেহেতু রয়েছেন অনেকে, আমরা চাই আরো দুই একটি কল নিয়ে একই সাথে আমরা নেক্সট গানে যাব। তার আগে আরো দুটি কল আমরা নিতে যাচ্ছি। দর্শকই রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি ভাবে আছেন ভাই? জি ভাই, আপনাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, এই জন্য আমি ফোন দিলাম। এই ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট যে মন শুধু মঞ্চ হয়েছে সেই গানটি গাওয়ার জন্য। মন শুধু মঞ্চ হয়েছে একটি কালজয়ী গান, অনেক জনপ্রিয় একটি গান, পাবেল অবশ্যই চেষ্টা করবে আপনার জন্য। আপনি সঙ্গে থাকুন অনুষ্ঠানের, আপনাকে অনেক ধন্যবাদ রিকোয়েস্ট করবার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন? দর্শক আপনি টেলিফোন লাইনে কথা বলছেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন প্লিজ? দর্শক কি রয়েছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সুবিধা হবে আপনাকে শুনতে। ভাইয়া, আমি ইসকন্দপুর থেকে বাবু বলছিলাম, কেমন আছেন? জি বাবু ভাই, আমরা অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার আপনাকে পেলাম, তাই ফোন দিলাম। আপনার উপস্থাপনা আমি ভালো লাগে ভাই, অনেক ধন্যবাদ। পাবেল আসলে নতুন শিল্পী মনে হয়, তার গানগুলো গানগুলো ভালোই লাগছে আমার। বয়সে বয়সে অনেক তরুণ। হ্যাঁ, খালেদের গান অনেক দিন পর শুনলাম। ও কি কোনো ফোক গান গাইতে পারে? যদি পারে তাহলে ওকে বলবেন এই গানটা গাওয়ার জন্য। আমার মনে হয় অবশ্যই পারে এবং পাবে চেষ্টা করবে। কথা কইয়া মন করে রাইছ ঘুমাইয়া। বাহ, আপনি নিজে অনেক অনেক ভালো গাইলেন, চেষ্টা করলেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন আর পাবেল পাবেল চেষ্টা করবে। দর্শক অনেকে রয়েছেন টেলিফোন লাইনে, কিন্তু আমরা একটা গান আরেকটি গান শুনতে চাই, তোমার কাছ থেকে কিছু কথাও শেয়ার করব, পাশাপাশি আমরা কিছু গানও শোনাতে চাই দর্শকদেরকে, কারণ যেহেতু দর্শকরা প্রধানত চান যে গান শুনতে। তো যেহেতু ব্যান্ডের একটি গান দিয়ে শুরু করলে তুমি শুরু থেকে এবং তোমার ছোটোবেলা থেকে গানটি শুনে শুনে আসছো এবং অনেক জনপ্রিয় একটি গান, দর্শকদেরও রিকোয়েস্ট ছিল যে ফোক গানের, এবং আমিও বলতে চাইতাম যে তুমি, আমি শুনেছি তুমি ফোক গানও করো, তো একটি ফোক গান শুনলে কেমন লাগে এখন? এখন একটা ফোক গান চেষ্টা করতে পারি। আমরা তো সচরাচর খুব কমন কিছু ফোক গান করি, আজকে আমি ফোক গান করবো, কিন্তু একটু একটু আনকমন ফোক, মানে যেগুলো সচরাচর গাওয়া হয় না, কম হয়, কোনো অসুবিধা নেই, তারপরে আমরা শুনে আসি একটি গান করছি অবশ্যই। সুপ্রিয় দর্শক, চলুন পাবেলের কণ্ঠে আমরা একটি ফোক গান শুনবো, আশা করি এই গানটি আপনারা উপভোগ করবেন, ভালো লাগবে। গানের ফাঁকে আপনাদের সঙ্গে চেষ্টা করবো আবারও টেলিফোন লাইনে কথা বলতে। আমারে বানাইলি বন্ধু তোর পীড়িতের পাগল, তোরে ভালো বৈশায়া আমার সার হইল নয়নের জল। আমারে বা নাইলে বন্ধু তোর পীড়িতের পাগল, আমারে বা নাইলে বন্ধু তোর পীড়িতের পাগল। আপন জানি ঠাই দিলাম যারে, নিজের ঘরে করে চুরি হারে গিয়াছে ভুলে। আপন জানি ঠাই দিলাম যারে, নিজের ঘরে করে চুরি হারে গিয়াছে
সর্বশোধ নীলি কেন আমারে পাইয়া সরল আমার সর্বশোধ নীলি কেন আমারে পাইয়া সরল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল হৃদয়ের ধনরে প্রাণ পাখি আশা ছিল তোরে লইয়া আমি হইব সুখী হৃদয়ের ধনরে প্রাণ পাখি আশা ছিল তোরে লইয়া আমি হইব সুখী তুমি ছেড়ে গেলে দিয়া পাখি সব আশা হইল বিপদ তুমি ছেড়ে গেলে দিয়া পাখি সব আশা হইল বিপদ আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল যদি প্রেমেরই কাঙ্গা বন্ধুর শোনে প্রেম করিয়া আমার গেল চিরকাল শিরা যদি প্রেমেরই কাঙ্গা বন্ধুর শোনে প্রেম করিয়া আমার গেল চিরকাল আমার সর্বশোধ নীলি কেন পাইয়া সরল আমার সর্বশোধ নীলি কেন আমারে পাইয়া সরল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল হাই গো তোরে ভালো বাইসায় আমার সার হইল নয়নের জল হাই গো তোরে ভালো বাইসায় আমার সার হইল নয়নের জল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল আমারে বা নাইলি বন্ধু তোর আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল আমারে বা নাইলি বন্ধু তোর পীড়িতের পাগল অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফোক একটি গান এবং এই গানটি কার ছিল এই গানটি বাউল সিরাজউদ্দিন সিরাজউদ্দিন ওনার আরও অনেক গান হয়তো তোমার জানা আছে আমরা আরও কিছু বাউল গান তোমার কাছ থেকে শুনবো ফোক গান শুনবো ব্যান্ডেরও গান শুনতে চাই পাশাপাশি সব ধরনের দর্শক রয়েছেন সব ধরনের গান শুনতে চান তো তার আগে আমরা দর্শকদের অনুমতি নিয়ে নিয়ে আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সুপ্রিয় দর্শক কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন চোখ রাখুন চ্যানেলের পর্দায় আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর এই গানে
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি গানের ভুবনে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে পাবেল। পাবেল, আপনাদেরকে চমৎকার দুটি গান শুনিয়েছি ইতিমধ্যে এবং আরও কিছু গান বাকি আছে, পাবেল গাইবে এবং আপনাদের রিকোয়েস্টও আমরা নেওয়ার চেষ্টা করছি এবং পাবেলও চেষ্টা করে যাচ্ছে আপনাদের রিকোয়েস্টের সাথে তাল মিলিয়ে গান পরিবেশন করতে। সো বিরতিতে যাওয়ার আগে আমরা তোমার গান শুনেছি এবং একটি ব্যান্ডের গান ছিল আর একটি ফোক গানের রিকোয়েস্ট ছিল এবং তোমার পছন্দেরই দুটি গান আমরা শুনেছি। আজকে আমরা তোমার পছন্দকেই গুরুত্ব দিব, তারপরেও দর্শকরা যদি কোনো রিকোয়েস্ট করে না তুমি চাইলে অংশবিশেষ শোনাতে পারো, যদি পুরো গান সবসময় হয়তো সংগ্রহে না থাকতে পারে। তো নেক্সট আরেকটি গান আমরা শুনি ঝটপট। তো প্রথম ইয়েতে একটা রিকোয়েস্ট আসছিল আমার, পাগল বানায় রিসেন্ট একটা গান রিলিজ হয়েছে যেটা আমার কম্পোজিশনে গানটা করা, দুলজি এন্ড শেডস দুজন মিলে গানটা করেছে। সো R&B ফোক টাইপ একটা গান, মানে এটা ফিউশন বলা যায়, ফোক ফিউশন টাইপ। ঠিক আছে, এটাই করি। চলো তাহলে এই গানটি আমরা শুনি। সুপ্রিয় দর্শক, চলুন পাবেলের কণ্ঠে আমরা আরেকটি গান শুনি এবং এই গানটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা টেলিফোন লাইনে অপেক্ষায় আছেন আমরা এই গানের পরে আপনাদের সঙ্গে কথা বলবো। পাগল বানাইয়া খেলে না গো তুমি, তুমি নাই দুনিয়া শুধু মরুভূমি। আমারে পাগল বানাইয়া খেলে না গো তুমি, তুমি নাই দুনিয়া শুধু মরুভূমি। আমারে পাগল বানাই দিলাই তুমি আমার শোনে প্রেম করিয়া করলাই রে বেমানি। আমারে পাগল বানাইয়া এলে না গো তুমি, তুমি না এই দুনিয়া শুধু মরুভূমি। আমারে পাগল বানাইয়া না কোনো দিন আমি হব ব্যথায় ব্যথায় কেড়ে নিবে আমার অন্তর। ভাবলে না কোনো দিন আমি হব ব্যথায় ব্যথায় কেড়ে নিবে আমার অন্তর। দিয়া পাগল কইরা কি দাম দিলাই তুমি, আমার শোনে প্রেম করিয়া করলাই রে বেমানি। আমারে পাগল বানাইয়া এলে না গো তুমি, তুমি না এই দুনিয়া শুধু মরুভূমি। আমারে পাগল বানাইয়া এলে না গো তুমি, তুমি না এই দুনিয়া শুধু মরুভূমি।
তুমি আমার পাগল বানাই নতুন আঙ্গিক বলবো যেটাকে বলা হয় যে ফোক কথাবার্তা কিন্তু চালচলনটা হচ্ছে মডার্ন তো মোটামুটি ঠিক আছে অনেকে আছেন যারা হয়তো তোমাদের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ তাদের কাছে কীরকম লাগবে আমি জানি না কিন্তু ইয়াং জেনারেশনের কাছে কিন্তু এই গানটা ভালো লাগবে এটা তোমার নিজের কম্পোজিশনের গান হ্যাঁ আমার কম্পোজিশন এই প্রসঙ্গে আরও কথা বলছি তার আগে আমরা দুটি কল অ্যাটেন্ড করি দেখি কারা রয়েছেন আমাদের সঙ্গে দর্শক কি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুপ্রিয় দর্শক কি শুনতে পাচ্ছেন দর্শক আমরা টেলিফোন লাইনে কথা বলছি আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে যে আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন কে বলছেন প্লিজ দর্শক শুনতে পাচ্ছেন আমাকে দর্শক আপনার টেলিভিশনের সাউন্ডটি মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন আমাকে পরিষ্কার শুনতে পাবেন আপনি শুনতে পাচ্ছেন কে বলছেন প্লিজ কাউসার বলছিলাম বাকি থেকে হ্যাঁ কাউসার বলুন ভাই তোমার পরিচিত হ্যাঁ কাউসার হ্যাঁ কি অবস্থা কথা বলুন পাবলের সাথে হ্যালো কাউসার ভাই শুনতে পাচ্ছেন ভালো আছেন শোভন ভাই জি ভাই আমি ভালো আছি পাবেল আপনার সঙ্গে কথা বলছে কথা বলবেন পাবেলের সঙ্গে জি জি কথা বলুন কোনো গানের রিকোয়েস্ট আছে কাউসার ভাই পাবেল কি অবস্থা ভালো এই তো চলতেছে ভালো আছেন তো না আসলে পাবেল সব মুন্ডা জানি আমার ভালো লাগে আর তার কাছে আসলে কোনো নাই অনুষ্ঠানটা দেখছি ভালো লাগছে অনেক ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য ফোন করে আর অনুষ্ঠানের সঙ্গে থাকুন বাকি সময়টুকু আমরা চেষ্টা করব আপনাকে আনন্দ দিতে পাবেল চেষ্টা করবে আপনাদের পছন্দের কিছু গান শোনাতে যাচ্ছি পরবর্তী কলে দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন দর্শককে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন প্লিজ যার হাত ধরে পাবেল এই সঙ্গীত জগতে আসছে আমি পাবেল এর সাথে বলছি আমার নাম মাস্টার শফিকির আচ্ছা তোমার তোমার চাচা ওনার হাত ধরে আমার শুরু থেকে এবং দেশ আমাদের অনেক সৌভাগ্য যে কি অনুষ্ঠানে ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট দরকার হয় আমি এই মানুষের কাছ থেকে পেয়েছি আমি ফোন করছি আপনারা সবাই পাবেলের জন্য দোয়া করবেন অবশ্যই আমরা দোয়া করব আপনি দোয়া করবেন যে আমি পাবেল ওই মাসের শেষের দিকে লন্ডন থেকে কানাডা চলে যাচ্ছে হ্যাঁ আমরা এটা এটাও জানি অবশ্য যেখানে পাবেল থাকুক আমি সঙ্গীত অনুরাগী যারা আছে যারা সঙ্গীত ভালোবাসে সবার কাছে পাবেলের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমরা সবাই দোয়া করব আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা আগে একজন মানুষ একজন একজন ফোন করেছিল উনি শামসুল আলম রুবেল উনি আমাদের সিলেটের প্রবীণ গীতিকা সুরকার এবং শিল্পী আমাদের শ্রদ্ধাজন শফিকুল মুসা স্যার ছেলে রুবেল ভাই ফোন করেছিল উনি আমার বন্ধু তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রুবেল ভাইকে বলতেছি যে পাবেল আমার ভাতিজা ও ফুক গানও পারে বাউল গানও পারে সব ধরনের গানও পারে আপনার কোন পছন্দের গান আছে যেটা রিকোয়েস্ট করতে চান পাবেলকে আপনাকে তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যেটা যে তোমার কম্পোজিশনের গান শুনলাম তুমি এই পর্যন্ত কতগুলো গান কম্পোজ করেছো আমি এই পর্যন্ত তিনটা অ্যালবাম রিলিজ করেছি আর রিসেন্ট আরো দুইটা অ্যালবামে কাজ করতেছি আমার একটা মিক্সড অ্যালবাম আসতেছে এখানে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার কিছু আর্টিস্ট আমার সাথে গান করেছেন মানে এদের সাথে গান করার সৌভাগ্য হয়েছে আমার কম্পোজিশনে আমার সুরে এদেরকে গান করানো
তোমার নিজেরও কণ্ঠে গান রয়েছে এই অ্যালবামগুলোতে? হ্যাঁ, আমি ওদের সাথে দুইটা ডুয়েট গান করছি, সো এটা সারপ্রাইজ থাক। আসলে শহর আছে। আর তোমার একক কোনো অ্যালবাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে? হ্যাঁ, আমি 2013 তে আমার প্রথম অ্যালবাম রিলিজ করি। অ্যালবামের নাম প্রেমের হাওয়া, মিডিয়া প্ল্যান্টের ব্যানার থেকে অ্যালবামটা ছিল। আর অ্যালবামে গান করেছে বাংলাদেশ থেকে নাওমি, নির্ঝর আপু, আর এখান থেকে পরশমণি আপু আমার সাথে গান করেছে। পরে সৈয়দুল্লাল ভাইয়ের লিখা সুর করা একটা অ্যালবামে গান করলাম। এখানে আলোর ভাই পরশমণি আপু আপনারা হয়তো জানেন, খুব ভালো একটা অ্যালবাম, একটা ফোক অ্যালবাম ওনারা গান করেছেন। তারপর জয় বাজাতে পারো, তো কোন জিনিসটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আসলে প্রথমে আমি বলতে চাই আমি একজন মিউজিক কম্পোজার, পরে বাকিগুলো। তো যেহেতু মিউজিক কম্পোজার হিসেবে তোমার সবকিছুই দরকার রয়েছে, বাজানোটাও ইম্পর্টেন্ট, গায়কিটাও ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এটা প্রচন্ড সহযোগিতা করে চেষ্টা করি গান গাওয়ার, এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো। অনেকেই আছে হয়তো কেউ গান করে ভালো হয়তো লিখতে পারে না, কেউ হয়তো কম্পোজ করতে পারে না, তো তোমার এই সব গুণ আছে এটা আমাদের জন্য অনেক ভালো। এবং বয়সও অনেক তরুণ, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আছে। আমরা আশা করি তুমি আরও এইগুলা কিন্তু চর্চারও বিষয়, তুমি যতটুকু চর্চা করবা তোমার চর্চার উপরে হয়তো এগুলো ভবিষ্যৎ নির্ভর করে। আর তোমার চাচার মতো আমরাও বলি যে আমরা সবাই দোয়া করি তোমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। তো আমরা আরেকটি গান শুনি নাকি এই ফাঁকে? হ্যাঁ, তো আরেকটা ফোক গানই করি। ফোক গান, এটি কার গান? এটা সংগৃহীত একটা গান, এটা লাস্ট কাজী শুভ ভাই বাংলাদেশে উনি একটা অ্যালবামে ছিল, চাহার লাগে হইবে ভাই গানটা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুনি এই গানটিও। সুপ্রিয় দর্শক, চলুন আরেকটি গান উপভোগ করি আমরা পাবেলের কণ্ঠে। আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে। যাহার লাগে হই বিবাগে সে তো বোঝে নাই মো, জীবন যৌবন দিলাম শোকি, জীবন যৌব দিলাম শোকি, হইল না দোষে আপো, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে নাই মো, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে নাই মো। বন্ধুর প্রেমে এমন ধারা ঘোরবাড়ি করলো ছাড়া, বন্ধুর প্রেমের এমন ধারা ঘোরবাড়ি করলো ছাড়া, কইলাম আমি কুলমান হারা, কইলাম আমি কুলমান হারা, ছবি যে তারি কারো ভুলে আমায় দোষে মরি বন্ধুর প্রেমের বিষে, থাকি আমি তারি আসে, থাকি আমি তারি আসে, আসিলে ওবে মোর, যাহার
সে তো বোঝে না হে মন, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে না হে মন। জীবন যৌব দিলাম সপি, জীবন যৌব দিলাম সপি, হইল না তো সে আপ, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে না হে মন, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে না হে মন, যাহার লাগি ওই বিভাগে সে তো বোঝে। বাহ, এটা একটু ব্যতিক্রম হলো শেষটা, তাই না? শেষে এই অংশটুকু তুমি আবার ঘুরে আসবে এটা সবাই আশা করবে। ঠিক আছে, তো কম্পোজার হিসেবে তোমার কাকে পছন্দ বা কাকে ভালো লাগে, যারা বর্তমান সময়কার অনেক জনপ্রিয়? এই কোয়েশনটি জানার আগে কিছু কল অ্যাটেন্ড করে আসি আমরা, দেখি কারা রয়েছেন। দর্শকের শুনতে পাচ্ছেন, টেলিফোন লাইনে কথা বলছি, দর্শকই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমরা কথা বলছি। দর্শক কি শুনতে পাচ্ছেন? টেলিফোন লাইনে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি কারা রয়েছেন। হ্যালো জি, দর্শক কে বলছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি লাইভ স্টুডিওতে কথা বলছেন। জি আসসালামু আলাইকুম, আমি পাবেলের সাথে কি কথা বলতে পারি? ওয়া আলাইকুম সালাম, অবশ্যই কথা বলুন, পাবেল আপনাকে শুনছে। হ্যালো হ্যালো পাবেল, রাহাত ভাইয়া কি দাও? ও তো ওয়ালা, কি দাও অবস্থা? আলহামদুলিল্লাহ, ওয়ালা কি দাও অবস্থা? ও তো সালার কোন গান রিকোয়েস্ট আছে নিও না বাকরা? আমি প্রায় 50 মিনিট 20-25 মিনিটে লাইনে মিলে না। আমরা দুঃখিত, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করার। তো অলরাইট, জাস্ট ওকে দেন, তো ভালো থাকো পাবেল, ওকে জাস্ট ওকে, থ্যাংক ইউ বন্ধু, ভালো থাকো, অনেক ধন্যবাদ টেলিফোনে আসার জন্য। এবং আমরা দুঃখিত, একসাথে হয়তো সবাই একই সাথে টেলিফোনে আসলে আমরা হয়তো বুঝি না, এটা আমাদের সিস্টেমে আসে না যে আমরা জানি না কে হয়তো মিস করছেন, কে হয়তো কথা বলছেন। যাচ্ছে পরবর্তী কলে, দেখি আমরা কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন? হ্যালো জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন প্লিজ? জি আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাইছিলাম, পাবেল ভাইয়ের সাথে। জি কথা বলুন পাবেল, আপনাকে শুনছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হেটনি থেকে বলছিলাম। আচ্ছা জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন পাবেল ভাই? এই তো ভালো আছি, আপনার কি অবস্থা, ভালো আছেন? দর্শক আপনি যদি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিয়ে টেলিফোনে কথা বলেন তাহলে আমাদেরকে পরিষ্কার শুনতে পারবেন। একচুয়ালি আওয়াজটা অনেক পরে আসছে, আমি যে সাউন্ডের সাথে ইস্যু। হ্যাঁ আপনি আপনি টেলিভিশনটা কেন জানি ক্লিয়ার না, এটা কোনো গানের রিকোয়েস্ট আছে না? আমার আমার টেলিভিশনের সাউন্ড কম আছে, বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে না, এটা অনেক পরে যে আমরা সাউন্ডটা শুনি, এটা বলুন আপনি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা উনি হয়তো চলে গেছেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন? দর্শককে শুনতে পাচ্ছেন? টেলিফোন লাইনে কথা বলছি। জি দর্শক কে বলছেন প্লিজ? হ্যালো জি দর্শক, আপনি স্টুডিওতে লাইভ রয়েছেন, কে বলছেন কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমরা প্রতিটি লাইভ অনুষ্ঠানে দর্শক এই কথাটি কিন্তু এই দেশে অনেকবার বলা হয় যে আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে কথা বলার জন্য, টেলিভিশনের সাউন্ডের সাথে আমাদের টেলিফোনের সাউন্ডের সম্পর্কটা ডিফারেন্ট, সে কারণে এই এই জিনিসটা করলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে আপনাদেরকে শুনতে। আপনি কি শুনতে পাচ্ছেন দর্শক? জি দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? জি হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি কেমন আছেন ভাই? খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভাই ভালো আছি। আমি কি পাওয়ার লাতিজার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন, পাবল শুনতে পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন? আমি ওনার থেকে রনি বলছিলাম। হ্যাঁ রনি ভাই, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। কোন গানের রিকোয়েস্ট আছে? কোন স্পেশাল গান শুনতে চান? জি ভাই, আপনার আপকামিং অ্যালবামের খুঁজে দেখুন, আর দুইটা লাইন যদি শোনাইতেন খুব খুশি হইতাম। আচ্ছা, আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ টেলিফোনে আসার জন্য। আমাদের সঙ্গে থাকুন, পাবেল চেষ্টা করবে আপনার রিকোয়েস্টকে রক্ষা করার জন্য। আমরা আরেকটি গান শুনবো তোমার কাছ থেকে। এবারে আমরা কোন গানটি শুনবো? আরও কিছু দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, বাট আমরা গানের পরে এসে যদি সময় থাকে ওনাদেরকে আনসার করব। আচ্ছা ঠিক আছে, কোন গান শোনাবে এবার? কি জ্বালা দিয়া গেলাম ওরে, এটাও একটি ফোক গান। এটা মোটামুটি রিকোয়েস্ট হয়েছিল নাকি এই গানটি? এটা আমার খুব পছন্দের একটা গান, আশা করি ফোক গান যেহেতু অনেক ভালো লাগে অনেকেরই পছন্দ হবে। সুপ্রিয় দর্শক, চলুন পাবেলের কণ্ঠে আমরা আরেকটি গান শুনে আসি, এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর আশা করি আপনাদের ভালো লাগছে অনুষ্ঠানটি। যারা টেলিফোনে লাইন পাচ্ছেন না তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, বাট চেষ্টা করুন। আমরা আরও অনুষ্ঠানের যেহেতু কিছু সময় বাকি আছে, আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে কথা বলতে। যাচ্ছি পরবর্তী গানে, আশা করি এই গানটিও আপনারা উপভোগ করবেন। লা দিয়া গেলা মোরে নয়নের
দেখিলে পরাণ পড়ে নারী প্রেম গাছে কীটন কইরাছে বস্ত্র খুশি খুশি পড়ে নারী প্রেম গাছে কীটন কইরাছে বস্ত্র খুশি খুশি পড়ে কোহে আজ কোরালি সাধু সকলে জানে কোহে আজ কোরালি সাধু সকলে জানে খোদা শিবা নাইলো মোরে খোদা শিবা নাইলো মোরে কি জালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে চমৎকার একটি গান এবং অনেক জনপ্রিয় একটি গান। ধন্যবাদ। আরো কথা বলছি তোমার সাথে, আরো আরো গান শুনবো তোমার কাছ থেকে। তার আগে আরেকটা বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি পাবেলকে নিয়ে, আরো কিছু গান আপনাদেরকে শোনাতে পারবো সেই প্রত্যাশা যাচ্ছি। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না, চোখ রাখুন চ্যানেলের পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি গানের ভুবনে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে পাবেল। পাবেলের কাছ থেকে আমরা চমৎকার কিছু গান শুনেছি ইতিমধ্যে, আরও দু একটি গান আপনাদেরকে শোনানোর সময় রয়েছে এবং পাবেলের কাছ থেকে আমরা আরও কিছু কথা শুনবো। আপনাদের টেলিফোন কলও আমরা নেব এই সেগমেন্টে, যেহেতু লাস্ট সেগমেন্ট, আশা করি আমরা কিছু কল আপনাদেরও নিতে পারবো। যারা টেলিফোন লাইনে আসতে চান চলে আসুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। তো পাবেল, বিরতিতে যাবার আগে আরেকটি চমৎকার গান শুনলাম, শুনতে শুনতে আমরা বিরতিতে গিয়েছিলাম। কিছু দর্শকরা রিকোয়েস্ট করেছিলেন, যদিও ফোক গানের রিকোয়েস্ট, এবং তুমি বেশিরভাগই ফোক গান করেছো এ পর্যন্ত। তো আরও কিছু গান আমরা শুনি, তো কোন গানটি শুনবো এই মুহূর্তে? তো এইবার একটা ফোক গান, আমার চাচার লেখা গান, ওনার সুর করা গান। সো আমি এই গানটাই করছি। বাহ, চমৎকার হবে এবং আশা করি দর্শকদেরও ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, চলুন পাবেলের কণ্ঠে আরেকটি গান আমরা শুনি। এই গানটিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন। গানের পরপর আমরা কিছু কল নিব, যারা টেলিফোন লাইনে আসতে চান গানের পরপর আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিবেন প্লিজ। বাউলা মনে ভাব লাগাইয়া সারা জীবন কান্দাইল, মায়ায় না হেলায়া মায় অকুলে ভাসাইল। মনে ভাব লাগাইয়া সারা জনম কান্দাইল, বাউলা মনে ভাব লাগাইয়া সারা জীবন কান্দাইল। মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইল, মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইল। তো আর কিছু চাই না তোমার পাইলে সান্ত্বনা, আমি তো আর কিছু চাই না তোমার পাইলে সান্ত্বনা। দিল মায়ার যাতনা,
লাগাইয়া সারা জনম কান্দাইল বাউলা মনে ভাব লাগাইয়া সারা জনম কান্দাইল মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইল মায়ায় না হেলায়া মায় অকুলে ভাসাইল সুখের ঘোর বাড়ি বিদেশ বৈভব ঘুরা ঘুরি ছাইড়া সাদের ঘোর বাড়ি বিদেশ বৈভব ঘুরা ঘুরি বানাইয়া পিরিতের ডুরি বানাইয়া পিরিতের ঘুড়ি আমারে উড়াইলো মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইলো মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইলো ফকিরে জীবনে বন্ধুরে চাইল মাথা ফকিরে জীবনে ছাই দিয়া মন খুলো মানে বানাইয়া পিরিতের ঘুড়ি বানাইয়া পিরিতের ঘুড়ি মাথা রে উড়াইল মায়ায় নাই হেলায়া মায় অকুল ভাসাইল মায়ায় নাই হেলায়া মায় অকুল ভাসাইল বাউলা মনে ভাব লাগাইয়া সারা জনম কান্দাইলো বাউলা মনে ভাব লাগাইয়া সারা জনম কান্দাইলো মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইলো মায়ায় নাই হেলায়া মায় অকুলে ভাসাইলো মায়ায় নাই হেলায়া মায় মায়ায় না অনেক ভালো, খুবই ভালো লাগলো। এবং কিছু দর্শক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আবারও টেলিফোন লাইনে দেখছি কারা রয়েছেন আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন? টেলিফোন লাইনে কথা বলছি, দর্শক কি আমাদের সঙ্গে রয়েছেন? দর্শক আপনি স্টুডিওতে কথা বলছেন, কে বলছেন প্লিজ? হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন প্লিজ? জি 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 আমি শুনতে পাচ্ছি, আমি আমি একই থেকে বলছিলাম। জি ভাই বলুন। জি আমার নাম রিপন, আমি একই থেকে বলছিলাম। ফাজল ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার গান খুব ভালো লাগতেছে, খুব ভালোই উপভোগ করতেছি আমরা। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আর একটু স্বাস্থ্যের প্রতি যত্ন দিবেন, বেশি বেশি খাবেন আর কি, এটা অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমার আমার ওয়াইফের রিকোয়েস্ট, একটা গান আপনি শুনান। আচ্ছা চেষ্টা করবো, বলেন কি গান? আচ্ছা যাও, আপনি আপনার পছন্দের একটা গান শুনুন। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের যে গানটা আপনার সবচেয়ে ফেভারিট ওই গানটাই শুনুন। অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোনে আসার জন্য, এবং পাবেল আপনার উপদেশটুকু স্মরণ রাখবে এটা আমিও বিশ্বাস করি। নাকি একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন যে আমার নতুন যে ভিডিওটা আসছে ওইটার দুই লাইন দেওয়ার জন্য, তো আমি এই গানের দুই লাইন করি। এই গানের দুই লাইন করতে চাও, কোনো অসুবিধা নাই, চলুন আমরা শুনি ফাঁকে। খুঁজে দেখো না জানা মেলো না, হারাবো দুজন আকাশের নীলিমা। খুঁজে দেখো না তুমি পাবে না,
আশা করি সবাই গানটা দেখবেন। আর গানটা ডিফারেন্ট একটা ভার্সন, ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনে গানটা করা। রাইট, অবশ্যই দেখবেন দর্শকরা। তার আগে তোমাকে অনেক আগে একটা কোয়েশ্চন করেছিলাম, ওইটা আর আনসার নিতে পারিনি। সেটা ছিল যে কম্পোজার হিসেবে তোমার কাকে ভালো লাগে, তুমি কাকে ফলো করো, কিংবা কার কাজগুলো তোমার বেশি ভালো লাগে? অবশ্যই প্রথমে ভালো লাগে আরফান স্যারের কাজ, তারপর প্রীতম স্যার, তারপর বাংলাদেশে আসে প্রীতম না তো, হ্যাঁ ভালো লাগে না বাজানো, তারপর বাংলাদেশে হাবিব ভাই, ফুয়াদ ভাই, তারপর ডেভিড কুইটা ফর ইলেকট্রিক স্টাফ। বাংলাদেশের মানে সিঙ্গারের চেয়ে তুমি বেশি চাও যে কম্পোজিশন নিয়ে কাজ করতে? হ্যাঁ, হিসেবে কাজ করতে গানটা চেষ্টা করি আর কি। তো আমরা তোমার কাছ থেকে অনেক গল্প শুনলাম আজকে, অনেক কথা শুনলাম। অনেকে হয়তো তোমার গান শুনেছেন কিন্তু হয়তো জানেন না যে তুমি একই সাথে কম্পোজ করো, গান করো, মিউজিশিয়ান এবং সুর করো, ইনফ্যাক্ট লেখালেখিও করো। হ্যাঁ, আমার টুকটাক কাজকর্মে তোমার সহযোগিতা ছিল এই দেশে যতদিন তুমি ছিলে, এবং এই দেশে তুমি এসেছিলে মিউজিক নিয়ে লেখাপড়া করতে। আমার মনে হয় তোমার স্টাডি আমি শেষ করে ফেলেছি, মোটামুটি কমপ্লিট করেছো, এখন হায়ার এডুকেশনের জন্য যাচ্ছি, কানাডায় যাচ্ছো। তো আশা করি, আজকাল তো পৃথিবীটা খুবই ডিজিটাল, আমি বলবো যেটা খুব সহজে যোগাযোগ স্থাপন করা যায় এবং নিজের এইসব কাজকর্মগুলো কিন্তু সবার সাথে শেয়ার করা আজকাল খুব একটা ইজি, আগের দিনের মতো এত জটিলতা নেই। বিশ্বের যে যেখানেই আছি না কেন, আমরা যদি আমরা ইচ্ছা করি, চাই, চেষ্টা করি, তাহলে কিন্তু একই সাথে কানাডা থেকেও বাংলাদেশে যোগাযোগ স্থাপন করা খুবই সহজ। তো সেক্ষেত্রে আমি আশা করবো যে তুমি তোমার কাজ অব্যাহত রাখবে, বেশি বেশি করে মিউজিক কম্পোজ করবে, নতুন ধরনের কিছু মিউজিক আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে। কানাডা যখন যাবে ভালো করে লেখাপড়াটাও খুবই দরকার, এবং তুমি যেহেতু এই বিষয়েই লেখাপড়া করছো সেক্ষেত্রে তোমার দুদিকে সাপোর্ট রয়েছে, এবং তোমার চাচা বিশেষ করে তোমার ফ্যামিলির যেহেতু অনেক বড় সাপোর্ট, আমার ফ্যামিলি সাপোর্ট আমি কখনোই ভোলার মতো না, আসলে এত দূর আসা কখনোই সম্ভব হতো না। সঙ্গীত বা মিউজিক লাইনে ফ্যামিলির সাপোর্ট খুবই কম যেহেতু আমাদের বিভিন্ন দিকে, বিশেষ করে আমরা আমরা জাস্ট একটি কল আজকের শেষ কল হিসেবে একটি কল নিয়ে নিই আজকের অনুষ্ঠানের শেষ কল হিসেবে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আমি পাবেল লাগে মোস্তফা। জি পাবেল, আপনাকে শুনছি, আপনি কথা বলুন। হ্যাঁ, আমি আশা করি তুমি গান দিয়ে শেষ করবা, চেষ্টা করবো। তোমার বাদে খুব পার্সোনাল গান গাওয়া লাগে, সালমান স্যার মুভির তুমি মোর জীবনে পাবো না, তোমার কাছে খুব বেশি রিকোয়েস্ট গানটা। দর্শককে অনেক ধন্যবাদ, তোমার আপনজন বন্ধু হয়তো। অনেক সুন্দর একটি গান, আমার অনেক পছন্দের একটি গান। তুমি চাও একটি লাইন করতে চাও? একটি লাইন, খুবই সময় কম, আমরা আরেকটি পুরো গান শুনতে শুনতে বিদায় নেবো, যদিও তার আগে একটি একটি লাইন আমরা শুনি এই গানের। আর এই ফাঁকে আমরা দর্শকদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি যারা টেলিফোন লাইনে ছিলেন, আমরা আজকের জন্য আর কোনো কল নিতে পারছি না। আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, যদিও পাবেলের কাছ থেকে আরও একটি গান আমরা পুরো একটি গান শুনবো, তো এই এই গানের একটি অংশ বিশেষ আমরা শুনি। তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখে অনেক জনপ্রিয় গান, ফিল্মের গান অবশ্যই, এবং কয়েকদিন আমি গানটা ফিউশন করছি আর কি, মানে ল্যাঙ্গুয়েজের গানগুলোতে রয়েছে অনেক পুরনো গানকে তুলে এনে। তবে আমি মনে করি যে সুর এবং কথা যদি ঠিক থাকে এর উপরে তুমি বাড়তি কিছু কালারিং করা যায়, যুগ উপযোগী এবং যুগ বদলায়, যুগের সাথে কিন্তু অনেক ধরনের
স্টাইলও পাল্টে যায়, বদলে যায়। তো আশা করি এই কাজগুলো থাকবে এবং তোমাদের এই কাজের সাথে বিগত দিনের যে আমাদের কালজয়ী গানগুলো কাজগুলো এগুলো যেন যাতে হারিয়ে না যায়, এগুলোরও যেন পরিচর্যা হয়, সঠিক পরিচর্যা হয়। অনেক কথা বললাম, শেষের দিকে আমরা একটি পুরো গান শুনতে শুনতে তোমার কাছ থেকে বিদায় নেব। তার আগে জানতে চাই যে মিউজিক নিয়ে তোমার চিন্তাধারা কি, ভবিষ্যতে কি করতে চাও? মিউজিক নিয়ে কাজ করতে চাই, ভালো ভালো গানের জন্য কাজ করতে চাই, শুধু বাংলাদেশে নয়, সেটি যে কোনো জায়গায় যখন সুযোগ পাবো আমি কাজ করতে চাই। ইচ্ছা আছে পড়ালেখা শেষ করে বাংলাদেশ কি একটা মিউজিক ইউনিভার্সিটি করার। বাহ, এটা অনেক মহতী উদ্যোগ আমি মনে করি, এবং এই উদ্যোগ সহ তোমার মনের সকল বাসনা পূর্ণ হোক, সঙ্গীত নিয়ে তোমার ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হোক। বয়স অনেক তরুণ, সে কারণে আমি আগামী দিনের পথ দেখি তোমার অনেক উজ্জ্বল পথ এবং অনেক অনেক পথ রয়েছে অবশ্যই, এবং সেই অভিজ্ঞতাটুকু তোমার হবে এবং একদিন আমরা তোমার কাছ থেকে আরো ভালো অনেক কিছু পাবো, সেই প্রত্যাশায় তোমাকে আজকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল আইকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। অবশ্যই তোমার কাছ থেকে আমরা শেষ সকল মিউজিশিয়ান এন্ড সাউন্ড ইঞ্জিনিয়ার তানিম ভাইকে অনেক ধন্যবাদ। তোমার শেষ একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। বিদায় নেবার আগে রিজানকে ধন্যবাদ, একই সাথে অমি, প্রীতম, তানিম সহ ক্যামেরার আড়ালে যারা কাজ করছেন সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে কাসার ক্যামেরায় রয়েছে এবং ক্যামেরার আড়ালে আরও অনেকেই কাজ করছেন, আলী ভাই, বাহার ভাই সহ সবাইকে আমাদের পক্ষ থেকে, গানের ভবনের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদটুকু আপনাদেরকে যারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, টেলিফোনে এসে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যান, আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যান এই অনুষ্ঠানটি কন্টিনিউ করার জন্য, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী গানের ভবন দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি শামসুল জাকির স্বপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাড়ি যেতে যেতে আমরা পাবেলের কণ্ঠে শেষ একটি গান শুনে যাব আপনাদের আপনাদের সবাইকে নিয়ে। আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সকলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, মরণ কালে যেন একবার, মরণ কালে যেন একবার তোমায় দেখতে পাই। যদি না পাই সে কালে প্রেম যাবে বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাবে বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নয় রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে এই জীবন।
মন গেলে হাই গো ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে সাদের জন মঙ্গার হইব সাদের জন মঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে